স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে অসংলগ্ন আচরণ করায় আটক শিক্ষার্থী মারুফ আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাকে সন্দেহভাজন হিসেবে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইভি মিলনায়তনে জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির ত্রিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন থেকে তাকে আটক করা হয়। ওই সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মন্ত্রী। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ বলেন, হঠাৎ ওই যুবক দর্শক সারি থেকে মঞ্চে উঠে যান। তিনি চিৎকার করে কোয়ান্টাম ফাউন্ডেশনের বিরুদ্ধে কিছু বলছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় দ্রুত তাকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএর ছাত্র বলে জানা গেছে। পুলিশ কর্মকর্তা জানান, মারুফ মানসিক বিকারগ্রস্ত নাকি উগ্র ভাবাপন্ন তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আরও তদন্ত করে দেখা হবে। কোনো অপরাধে তার সংশ্লিষ্টতা না থাকলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।